আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমার প্রিয় দেশবাসী আপনারা সবাই কেমন আছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে দোয়া এবং সালাম উন্নয়নের নতুন আরেকটি ধাপ পেরিয়ে গেল আমাদের বাংলাদেশ আমরা যে যাই বলি না কেন আওয়ামী লীগ সরকার এরকম আওয়ামী লীগ সরকার এরকম যে যত কথাই বলুক না কেন ভাই বাংলাদেশ যে উন্নয়ন হচ্ছে সেটাই হলো সবচাইতে বড়ো প্রমাণ ভাই কারণ এই দুই হাজার বাইশ সালের মধ্যে আপনার পদ্মা সেতু উদ্বোধন হয়েছে আলহামদুলিল্লাহ গতকালকে ঢাকা মেট্রো রেল যে উদ্বোধন হয়েছিল এগুলো কিন্তু আমরা কখনো কল্পনা করিনি আমার ভিডিওটা দেখে সবাই মূল্যবান কমেন্টটা করে যাবেন বাংলাদেশ সরকার যখন একে একে নতুন নতুন উন্নয়ন করতেছে এটা কিন্তু সরকার কিন্তু এখানে চলাফেরা করবে না এটা আমাদের মতন সাধারণ জনগণের চলার জন্য সুবিধার জন্য কিন্তু এই সমস্ত উন্নয়ন করা ভাই আমি একজন মধ্যবিত্ত ঘরে সন্তান আমি আপনাদের মতো হয়তো কথা গুছিয়ে বলতে পারবো না কিন্তু আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমরা আমাদের বর্তমান সরকারকে নিয়ে আমরা যে যত কিছু সমালোচনা করি না কেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন বর্তমান সময়ে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে দেখব যে আমরা অন্যান্য দেশের মতন আমাদের বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে কিন্তু একটা কথা বাস্তব আমাদের দেশ উন্নয়ন হচ্ছে কিন্তু জনগণ অনেক কষ্টে আছে। দেখা গেলো যে দ্রব্যমূল্যের দাম অনেকটা বেড়ে আছে। যারা দেখা গেলো যে দিন এনে দিন খায় মধ্যবিত্তরা আছে গরিব অসহায় মানুষরা আছে। তাদের চলাফেরা কষ্ট হচ্ছে সেটা আমরা জানি কিন্তু সেটা সমস্যা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে না পুরো ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে একই অবস্থা যারা দেশ ভ্রমণ করেন তারা অবশ্যই এটা বলতে পারবেন তারপরও আমার কথা হলো গিয়ে দুঃখ কষ্ট সুখ আনন্দ মিলিয়ে সব কিছু মিলিয়ে প্রত্যেকটা দেশ চলতেছে আর আমার উদ্দেশ্য হলো গিয়ে আমাদের বাংলাদেশ সরকার যেভাবে ধাপে 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 প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ করতেছে ভাই এটা একটা জিনিস চিন্তা করবেন আমরা অনেকেই সরকারকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলি সরকার উন্নয়ন করলে কি হয়েছে কী লাভ হবে ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন আজকে যে মেট্রো রেলটা উদ্বোধন করেছে বাংলাদেশ সরকার এটা কি উনি প্রত্যেকদিন চলাফেরা করবে উনি না কোনো এমপি মন্ত্রী চলাফেরা করবে চলাফেরা কিন্তু আমার মতন আপনার মতন সাধারণ জনগণই করবে ভাই এখানে করলাম প্রত্যেক দিন কোনো এমপি মন্ত্রী বা কোনো ব্যারিস্টার এরা কিন্তু আসবে না এটা সবার জন্য ওপেন করা হয়েছে সবাই সবার মতো সুবিধা পাবে যারা এই পথে যাতায়াত করবে ভাই কারণ সরকার যখন কোনো কিছু উদ্বোধন করে বা উন্নয়ন করে এটা শুধু জনগণের সুবিধার জন্যই করে বাহিরের দেশের সাথে আমাদের দেশ তাল মিলিয়ে ধাপে 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 উন্নয়ন করে যাচ্ছে আজকে বাংলাদেশে যে সকল রাস্তাঘাটগুলো আমরা চলাফেরা করতেছি এটা কিন্তু বাংলাদেশের কোনো নাগরিক কোনো জনগণ কখনো কল্পনা করেনি আজকে আমরা এত সুন্দর রাস্তা পাবো এত বড় বড় ব্রিজ পাবো যেই পদ্মা সেতু নিয়ে আমরা অনেকেই অনেক ধরনের গুজব করছিলাম কখনো হয়তো বা নির্মাণ হবে না হয়তোবা কেউ স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নেই থেকে যাবে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ সরকার করিয়ে দেখাইছে আজকে এই পদ্মা সেতুতে যারা চলাফেরা করতেছেন তারাই বলতে পারবেন এটার সুযোগ সুবিধা কতটুকু তারা ভোগ করতে পারতেছেন তাই আমার বাংলাদেশ সরকারকে আমার অন্তরস্থল থেকে দোয়া এবং সালাম রইল বাংলাদেশ সরকার যখন যেটাই উন্নয়ন করুক না কেন সেটা কিন্তু আমার আপনার ভালোর জন্যেই হবে তোরা এই ছিল আমার ছোটোখাটো একটা তথ্য যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি